হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমে সবাইকে বিজয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, আর লক্ষ্মী পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আশা করি সবার পুজো ভালো কেটেছে, ভালোভাবে ঘুরেছো, প্যান্ডেল দেখেছো, ঠাকুর প্রতিমা দর্শন করেছো। কিন্তু এবছর আমার একদম ভালো কাটেনি। পুজোর মানে পুজোর আগে থেকেই মেয়ের শরীর অসুস্থ ছিল, সর্দি কাশি জ্বর। তারপর আমিও মানে আমারও বাপের বাড়ি এসে সপ্তমীর দিন আমি বাপের বাড়ি চলে এসেছিলাম, তো তা আমারও শরীরটা এখানে খারাপ হয়ে গেছিলো, তো আমি পুজোতে বেরোতে পারিনি। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি তোমাদের কি দেখাতে চলেছি। তো সেটা হচ্ছে যে যখন কলেজে পড়তাম, খুব মেমোরেবল ডে ওটা আমার জন্য। তো সেই সময় আমি একটা কুইজে মানে পার্টিসিপেট করেছিলাম, তো সেখান থেকে আমি গোল্ড কয়েন দেওয়া হয়েছিল। তো চলো তোমাদের সেটা দেখাচ্ছি। আচ্ছা চলো তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো, এই হচ্ছে গোল্ড কয়েনটা, এই যে কয়েনটা, এটা হচ্ছে সার্টিফিকেট, এই যে দেখো এই কয়েনটা, এটা হচ্ছে আমি বিগ 92.7 FM থেকে পেয়েছি। এই যে এটার ওয়েট হচ্ছে 5 গ্রাম। ত্রিভুবন দাস ভীমজি জাভেরি, এই যে সার্টিফিকেট, গ্যারেন্টি সার্টিফিকেট। এই যে দেখো সার্টিফিকেটটা হচ্ছে 24 ক্যারেটের গোল্ড কয়েন। এই যো 2005 থেকে 6-এর মধ্যে, মানে 2005-এ 24শে ডিসেম্বর রবিবার দিন খেলা হয়েছিল, আর 3rd জানুয়ারি ওয়েডনেসডেতে আমি এই প্রাইজটা পেয়েছিলাম। এটার ব্রাঞ্চগুলো সব মুম্বাইতেই রয়েছে দেখো, আর হায়দ্রাবাদে রয়েছে। তো আর একবার তোমাদের দেখিয়ে দিই কয়েনটা, এই যে দেখে নাও, 92.8 FM হচ্ছে রেডিও স্টেশনটা প্রথম লঞ্চ হয়েছিল। তো তারা একটা কুইজ রেখেছিল, তো সেখানে একটা করে কোশ্চেন জিজ্ঞেস করা হতো, তো সেখানে মানে একটা নাম্বার দিয়ে দিয়েছিল। প্রথমে কোশ্চেনটা করা হতো, তারপর নাম্বার মানে নাম্বারটা প্রথমেই দেওয়া হয়েছিল, সেই নাম্বারে মানে মিস কল দিয়ে তোমার ফোনটা রেখে দিলে ওরা কম্পিউটারে র্যান্ডামলি সিলেক্ট করতো। তো সেখান থেকে আমিও মানে প্রত্যেকটা অ্যান্সারই ইজি ইজি হতো, তো আমি প্রত্যেকটাতেই মানে তখন ল্যান্ডলাইন ছিল, ল্যান্ডলাইনেই বেশিরভাগ মানে পার্টিসিপেট করে করতে হতো। তো অনেকগুলোতে আনসার দেওয়ার পর হচ্ছে তোমার মানে লাস্ট আমি একটা সিলেক্ট মানে হয়েছিলাম, ওরা মানে আমি যখন মিস কল দিয়ে রেখে দিলাম মানে রিসিভারটা, তো ওরা আমাকে কল ব্যাক করলো। কল ব্যাক করার পর আমি অ্যান্সারটা দিলাম, তো দেওয়ার পর ওরা আমাকে জানালো যে আপনার অ্যান্সারটা ঠিক হয়েছে, তো পরবর্তীকালে আপনাকে মানে জানিয়ে দেওয়া হবে আপনি কোথায় এসে যোগাযোগ করবেন। তো আমি তো মানে ভাবতেই পাইনি, তার আগে কোশ্চেনটা বলে দিই কি কোশ্চেন ছিল, একদম ইজি। যেহেতু 92.7 মানে 927, মানে এমন এমন কোশ্চেন করতো ওরা যার অ্যান্সার হয় 9 হবে, নাহলে 2 হবে, নাহলে 7 হবে। তো আমার ভাগ্যে যে কোশ্চেনটা পড়েছিল সেটা হচ্ছে শাহরুখ খানের ডুপ্লিকেট ছবিতে শাহরুখ খানের মানে রোল কটা ছিল, মানে ক্যারেক্টার কটা ছিল। তো 2, ওরা ডুপ্লিকেট যেহেতু মানে টুইন ছিল ওরা, তো আমি বলেছিলাম 2। তো অ্যান্সারটা সবাই জানে, সবই ইজি ইজি হতো কোশ্চেনগুলো। তো তারপর রেখে দেওয়ার পর আমি ভাবিনি যে ওরা আমার সাথে যোগাযোগ করবে বা আমি গোল্ড কয়েনটা পাবো।
তো যথারীতি আমার তিন চার দিন বাদে ফোন এসছে। আসার পর ওরা আমাকে ফোন করলো যে ওদের স্টুডিওটা হচ্ছে তোমার শর্ট লেগ 9 সেক্টরে, যতটা মনে হয় ভুলেও গেছি, ওরকম 9 কি 5 সেক্টরে ওদের আছে, বিশাল বড় স্টুডিও। তো আমাকে অ্যাড্রেসটা দিল, আমি প্রপারলি অ্যাড্রেসটা লিখে নিলাম। তো সেই সময় আমি কলেজে পড়তাম, ওর প্রথমেই মানে খুব বড় মানে ইয়েটা কমপ্লেক্সটা। তো যাওয়ার পর প্রথমেই তো ওখানে সাইন ফাইন করিয়ে যে কজন আমরা গেছিলাম, আমি দুটো বন্ধুকে নিয়ে গেছিলাম, খুব কাছের বন্ধু ওরা আমার। তো প্রথমেই ঢোকার এন্ট্রি পথেই আমাদের কটার সময় ঢুকছি, সাইন সব কিছু করিয়ে নিয়ে তারপর ঢুকলাম। অনেক মানে 13তলা কি 14তলায় মানে ওদের স্টুডিওটা যতদূর মনে হয়, আর বাইরে থেকে বিশাল বড় একটা ব্যানারে লেখা 92.7 BKF। ফার্স্ট টাইম আমি লাইফে ফার্স্ট টাইম অত বড় স্টুডিও দেখেছি, ভেতরে গেলাম। সেই সময় কৌশিক যিনি খবর বলতেন, তো ওনার সাথে গিয়ে আলাপ করলাম, স্টুডিওগুলো আমাদের পুরো ঘুরে ঘুরে দেখালো, রেকর্ডিং হয় যেখানে সব কিছু। তো ভীষণই ভালো লাগলো, সেই সময় ফর্ম ফিল আপ করলাম, করে ঠোরে লাস্টে আমাকে গোল্ড কয়েনটা দেওয়া হলো। তো সেই মানে কি বলবো, এত সুন্দর আমার মানে সেই সময় মুহূর্তটা ছিল, বলার কথা না, আমি ভাবতেও পারিনি। আমি এমনি আমি প্রত্যেক মানে টিভিতে হোক রেডিওতে হোক যখনই কুইজ হতো না আমি পার্টিসিপেট করতাম, এটা আমার হ্যাবিটই, তো করতে 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 ওটা লেগে গেছে। এমনি টুকিটাকি রেডিওতে, বিশেষ করে রেডিওতে আমি অনেক এরকম গানের হেন তেনতে আমি মানে পার্টিসিপেট করতাম। তো এইরকমইভাবে অনেক কিছু জিনিস মানে গোল্ড কয়েনটার ওয়েট হচ্ছে তোমার 5 গ্রাম, তো বুঝতেই পারছো এই মুহূর্তে 5 গ্রামের কতটা ভ্যালু মানে রয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট মুহূর্ত শেয়ার করলাম, আমার তো খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর লাইক করে কমেন্ট করো, আর প্লিজ ভিডিও অন্তত 3 থেকে 4 মিনিট দেখার পর কমেন্ট করো। অনেকেই আছো কমেন্টটা আগে করে দিলে তারপর হয়তো ভিডিও দেখছো, কিন্তু সেটা কি হলো, স্প্যাম হয়ে গেলে সেই কমেন্টটা শো হয় না। আর একটা কথা নতুন বন্ধুদের বলছি, যারা সাবস্ক্রাইব মানে আমাকে বন্ধু করতে চাও, তারা প্লিজ ভিডিওটা অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট দেখে আমার বন্ধু করো। অনেকেই করছো কি আগে এসে সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিচ্ছ তারপর বন্ধু করছো, এটার ফলে কি হচ্ছে, আমার কিন্তু অ্যাড, আমি কিন্তু অ্যাড হলাম না, কিন্তু তোমার লিস্টে দেখাচ্ছে আমি অ্যাড রয়েছি, ওখানে আমার অ্যাডই হয় না। তো যার জন্য আমি অনেককে জিজ্ঞেস করে থাকি কি তুমি কখন বন্ধু করলে, আমার তো অ্যাড হয়নি, অথচ তার কিন্তু অ্যাড রয়েছে। তো যাই হোক, এগেন তোমাদের বিজয়ের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, যারা আমার পাশে থাকবে ডেফিনেটলি আমি তাদের পাশে থাকবো আর আছি। তো আজকের মতন টাটা, আবার অন্য দিন অন্য একটা ব্লগ নিয়ে আসবো।